এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে জয়নগরস্থিত যুব সমাজ ক্লাবে এবং এখানে এসে যেটা চোখে পড়েছে যে এখানে কিন্তু একেবারে অন্য একটা আমেজ এখানে তৈরি করার চেষ্টা করেছেন ওনারা এবারের পুজো মণ্ডপকে কেন্দ্র করে এবং প্রত্যেক বছর এই ক্লাবকে কিন্তু বিভিন্ন নতুনত্ব কিন্তু তুলে ধরার চেষ্টা করে রাজ্যবাসীর সামনে এবং এবার ওনারা যে থিমটা বা যে জিনিসটা এবার তুলে ধরার চেষ্টা করেছে সেটা কিন্তু একেবারে প্রত্যেকের থেকে আমরা আলাদা বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে ওনাদের বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া ত্রিপুরার যে ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস রয়েছে জম্পুয়ের কমলালেবু এছাড়া রয়েছে নীরমহল তারপর উনকোটি বিভিন্ন চিত্র কিন্তু ত্রিপুরার ওনারা কিন্তু একই মণ্ডপের মধ্যে কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করেছে এবং আমরা বলতে পারি এখানে যে ত্রিপুরা রাজ্যের বা আগরতলা শহরের যে অন্যান্য পুজোগুলি রয়েছে সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু এই ক্লাবও কিন্তু একটা দারুণ একটা থিম কিন্তু এবার তারা হাতে নিয়েছে। তো এই ক্লাবের এবারের যে পুজো রয়েছে সেখানে ওনাদের বাজেট কী রয়েছে বা কী কী পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো ক্লাবের একজন সদস্যকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। প্রথমে আপনাকে স্বাগত এবং আমাদের প্রিয়তম ত্রিপুরা, এই হচ্ছে আমাদের শিরোনাম থিমের। আমরা এই থিম হচ্ছে টোটালি মানে স্বাধীনতা সংগ্রামী যারা কবি সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামে যাদের বিরাট অবদান ছিল আমরা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এবং আমাদের যে আমরা করেছি মণ্ডপ সজ্জা সাজিয়েছি এর ভিতরে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই মানে নীল বিদ্রোহ থেকে শুরু করে পলাশির বিদ্রোহ থেকে শুরু করে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু এবং ত্রিপুরা রাজ্যের যে কমলা উৎসব এবং ত্রিপুরার বিভিন্ন পর্যটক কেন্দ্র নীরমহল উনকোটি সবটাকে সমন্বয় করে আমরা একটা অন্য ধরনের একটা নমুনা আমরা তুলে ধরতে চেয়েছি এবার দুর্গাপূজায়। দর্শনার্থী যারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের দর্শনার্থীদের কাছে আবেদন করব যে আপনারা আসুন এবং আমাদের মণ্ডপ উপভোগ করুন। নমস্কার। বাজেট কি রয়েছে? বাজেট আমাদের মোটামুটি 15 লক্ষ টাকার মতো হবে। আর যারা এটা তৈরি করেছেন প্রত্যেকে কি ত্রিপুরা রাজ্যের শিল্পী? সবাই লোকাল শিল্পী। আমাদের যিনি মণ্ডপ করেছেন আশিস সাহা, আমাদের এটার টোটাল কনসেপ্ট যিনি দিয়েছেন আমাদের পাড়ার আমার ক্লাবের অন্যতম সদস্য দীপঙ্কর বর্ধন রায় এবং যিনি সাউন্ড সিস্টেম যারা করেছে লাইট অ্যান্ড সাউন্ডের প্রদীপ দাস এবং পিন্টু ইলেকট্রনিক্স। আমরা সবসময়ই আমরা লোকাল যারা আছে সব শিল্পীরা তাদেরকে নিয়ে আমরা মণ্ডপ তৈরি করি। আপনার পরিচয়? আমি সুব্রত দে, সম্পাদক যুব সমাজ। একেবারেই ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন চিত্র রয়েছে সেটার পাশাপাশি কিন্তু স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন ছবি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন ওনারা এবং বরাবরের মতনই ওনারা যেটা বলেছেন যে ত্রিপুরার প্রিয়তম ত্রিপুরা, ত্রিপুরার ভালোবাসা এবং ত্রিপুরাকে নিয়ে ওনাদের যে মনোভাব রয়েছে সেটা কিন্তু একেবারেই ওনারা এই মণ্ডপের মধ্যেই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। আমরা বলতে পারি একেবারেই যে এবারের পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি ক্লাব কিন্তু নিজেদের মতো করে নতুন নতুন থিম তৈরি করছে, নতুন নতুন থিম সবার সামনে প্রেজেন্ট করছে। একইভাবে যুব সমাজ ক্লাবও তৈরি করেছে। এখনও পর্যন্ত যতগুলি পুজো পরিক্রমা আমরা করেছি সেটার থেকে কিন্তু এই যে ক্লাব রয়েছে সেটার যে থিমটা রয়েছে একেবারে সম্পূর্ণ আলাদা রয়েছে। অবশ্যই ওনাদের ক্লাবের তরফ থেকে যেটা বার্তা দেওয়া হয়েছে রাজ্যবাসী বা দর্শনার্থী অবশ্যই এখানে আসবে এবং ওনারা এসে কিন্তু এত যে সুন্দর একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন দৃশ্য এছাড়াও ত্রিপুরার বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন দৃশ্য প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এসে উপভোগ করতে পারবেন। ক্যামেরায় সুমনের সাথে আমি প্রিয়াঙ্কা, রাইজেস্ট নিউজ।